হ্যালো গাইস, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে খুব ইজিলি অল্প সময়ে ম্যাকারনি তৈরি করা যায়। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। ম্যাকারনি তৈরি করতে লাগছে ম্যাকারনি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, গাজর কুচি, বরবটি কুচি, টমেটো কুচি, ডিম, লবণ, প্রয়োজন মতো তেল, হলুদ, দুটো ম্যাকারনি মশলা। প্রথমে ফুটন্ত গরম পানিতে ম্যাকারনিগুলো দিয়ে দিতে হবে। ম্যাকারনিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য 1 চামচ অথবা 1/2 চামচ লবণ দিয়ে দিতে হবে। তেল ইচ্ছে করলে অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অ্যান্ড সিদ্ধ হওয়ার পরে যেন এগুলো একসাথে লেগে না যায়, এজন্য তেলটা অ্যাড করে দিলে ভালো হবে। পাঁচ থেকে 7 মিনিট লো ফ্লেমে ম্যাকারনিগুলোকে সিদ্ধ করুন। সিদ্ধ করার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার চলে আসলে এটাতে মরিচ কুচি দিয়ে দিতে হবে। মরিচগুলো আপনারা যে যার স্বাদ মতো অ্যাড করতে পারেন। তারপর বরবটি কুচিগুলো দিয়ে দিতে হবে। বরবটি একটু সামান্য হয়ে আসলে তারপর গাজর কুচিগুলো দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিতে হবে। আপনারা চাইলে লবণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর বরবটি আর গাজরটা কিছুটা সেদ্ধ হয়ে আসলে টমেটো কুচিগুলো দিয়ে দিতে হবে ভালোভাবে নেড়ে। ইচ্ছে করলে আপনারা হলুদ অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, এটা স্কিপ করে যেতে পারেন। একটু কালার হওয়ার জন্য আমি হলুদ দিয়েছি এখানে। তারপর দুটো ডিমের মধ্যে লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি কারণ ডিমটা কুসুম আর সাদা অংশটা যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি। ডিমটাকে ভেজে নিব। ডিমটাকে ছোট ছোট টুকরো টুকরো করে ভেজে নিচ্ছি যেন ডিমটা ম্যাকারনির সাথে ভালোভাবে অ্যাড হয়ে যায় আর দেখতেও যেন ভালো লাগে। তারপর আগে থেকে ভেজে রাখা বরবটি, গাজর, টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে ভালোভাবে নেড়ে। এটাতে ম্যাকারনি মশলাটা একটু অ্যাড করে নেবেন যেন মশলাগুলো এই ভাজিগুলোর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। ম্যাকারনিগুলো অ্যাড করে দিন। ম্যাকারনিতে ম্যাকারনি মশলাগুলো অ্যাড করে নেবেন।
দু তিন মিনিট লো ফ্লেমে রেখে নামিয়ে নেবেন। এই তো আমাদের তৈরি হয়ে গেল সহজ স্বল্প খরচে ম্যাকারনি রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। নেক্সট ভিডিওতে আবার চলে আসবো নতুন কোনো চমক নিয়ে।